দর্শক আমাদের জীবনযাত্রার সাথে মোবাইল এখন হয়ে জড়িত মোবাইল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না প্রয়োজনে আমরা মোবাইল ব্যবহার করি প্রশ্ন হচ্ছে যে মোবাইলটা আমরা কীভাবে ব্যবহার করলে আমরা ভালো থাকব। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ মোবাইলের ব্যবহারের কারোর কারণে আমাদের নেক আমাদের ব্যাকপেন প্রচুর পরিমাণে বেড়েছে এবং আগামীতেও বাড়বে আমি একটি ছোট্ট অংশ দিচ্ছি আপনাদের আপনারা যারা মোবাইল আমি ম্যাক্সিমাম ফলো করেছি ম্যাক্সিমাম মানুষই মোবাইলটা এইভাবে ব্যবহার করেন এবং এইভাবে ব্যবহার করেন এবং খালি এরকম কি করেন এবং ভিডিও দেখতে চাইলে এইভাবেই দেখেন ম্যাক্সিমাম সময় তো এইটা করার কারণ যদি এভাবে আমি মোবাইলটা রাখি এবং এভাবে যদি আমি স্কর করতে থাকি এর ফলে যেটা হয় যে আমার এই ঘাটটা যখন এরকম হয় তখন আমার ঘাড়ের যে মাসেল আছে যে পিওজাস্ট মাসেল এই মাসেল নর্মাল যদি এরকম থাকে এই অবস্থা যতটুকু পেশার পরে আর এরকম করলে তার অনেক গুণ অনেক গুণ বেশি প্রেশার এই মাসেল ট্রাফিক মাসেলে পরে এবং এটা কারণে আমার শোল্ডারে সামনে দিকে ঝুঁকে থাকে শোল্ডারের সমস্যা হয় প্যাক্টোরিয়াস ম্যাজার মাসেলের সমস্যা হয় অ্যাপডোমিন মাসেলের সমস্যা হয় ব্যাক মাসেলের সমস্যা হয় অনেক অনেক ব্যাক পেন তো হয়ই যাই হোক ছোট্ট টিপস হচ্ছে আপনারা এইভাবে না করে আপনারা যেটা করবেন যে আপনারা একটু টেবিলের কাছে নিয়ে নেন হ্যাঁ আমি বলবো যে মোবাইল ব্যবহার করেন কিন্তু টেবিলের কাছে একটু নিয়ে নেন নিয়ে একটু এইভাবে করেন ধরেন এইভাবেই করলেন একটু দেখলেন মুভ করলেন করলেন এইভাবে করলে যদি আপনি দশ মিনিট করেন আধা ঘন্টা করেন যদিও হাতটা একটু সমস্যা হবে তারপরেও যদি বেশি খারাপ লাগে হাত তো অনেকক্ষণ এরকম ধরে রাখতে পারবেন না কিছু সময় না হয় আবার একটা স্ট্যান্ডে রাখলেন হ্যাঁ আবার একটু রেখে আবার একটু এরকম করে একটু এরকম করে রাখলেন হ্যাঁ আবার কিছুক্ষণ পর আবার না হয় যখন স্কল করতে চলেন এইভাবে করলেন হ্যাঁ এই যে বারবার মাল্টি ডাইমেনশনে যখন করবেন আপনি অনেক ভালো থাকবেন হ্যাঁ অনেক ভালো থাকবেন আর একটু কছুক্ষণ পর করি পিছনে যে স্ক্যাপুলার মাসেল আছে এটা এরকম এরকম টানবে স্ক্যাপুলা বলতে এই পিছনে একটাই আছে এটা এরকম না ওই স্ক্যাপুলাটা আমাদের দেখাবো স্ক্রিনে না হ্যাঁ এরকম করে করবো ভালো হবে কি যে এটা এই করার কারণে আপনার অনেক এই পেনটা আপনার লং টাইম পর্যন্ত একটু প্রিভেনশন রাখতে পারবেন আপনার এই বাজে অবস্থাটা যেটা তৈরি হবে সেটা অনেক দিন পরে হবে আর এটা যদি আমার কথাগুলি যদি না শোনেন আর যদি ওইভাবে যদি করতে থাকেন ওই কয়েক মাস সময় লাগবে যে আপনার অবস্থা সিভিয়ার হয়ে যাবে এবং নেক পেন দিকে অস্থির লাগবে গাঁতে ঘুরাবে ভালো লাগবে না ব্যাক পেন হবে খুব কষ্ট পাবেন মোবাইল ধরলে অস্থির লাগবে হাত মেরে আসবে কিছুক্ষণ খিটখিটে মেজাজ হয়ে যাবে মনে মা মানে কাজে মনোযোগ মনোনিবেশ করতে পারবেন না কারণ ব্লাড সার্কুলেশন কমে যায় তো ব্রেন ভালো এই ধরনের এরকম রাখলে এই ব্লাডটা যে ব্রেনে যায় সেটাও যেতে ব্যাহত হয় মানে অনেক রকম তার ক্ষতিকর প্রভাব রয়েছে ধন্যবাদ সকলকে